আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনারা যে স্ক্রিনে যে একটি মাদারবোর্ড দেখতেছেন, এটি হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাবে আসছে। এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল কলেজ থেকে আমাদের কাছে এই পিসিটি আসছে। এটি হচ্ছে কোরাই ফাইভের একটি পিসি, আর এর র্যাম হচ্ছে 4GB, প্রসেসর কোরাই ফাইভ, আর মডেলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে GA-B85M-D3H। এটি হচ্ছে একটি ফোর্থ জেনারেশনের একটি প্রসেসরের একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটি মূলত আজকে আমরা সাকসেসফুলি রিপেয়ার করছি। তো আশা করি আজকে আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আজকে আমরা এই মাদারবোর্ডটি কীভাবে রিপেয়ার করছি আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আমি আপনাদেরকে এর উপরে কিছু ট্রাভেল শুটিং দিব। যারা নতুন আছেন আর ডেস্কটপ মাদারবোর্ডের কাজ শিখতে চাচ্ছেন, আপনারা আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, তাহলে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের কাজ আসবে এগুলো লাইভ কাজ করে দিব, এবং যে কাজগুলো আমরা রিপেয়ার করে ফেলি এগুলোর উপর আমরা ট্রাভেল শুটিং দিব। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। এখন আমরা যে মাদারবোর্ডটি আছে এটি আমরা অন করব, আমি আপনাদেরকে দেখাবো। এটি আমরা সাকসেসফুলি রিপেয়ার করে ফেলছি, আর অবশ্যই আপনারা ডিবাগার কার্ড এবং আমাদের যে ডিসপ্লে আছে এগুলোর মধ্যে আপনারা ফলো করবেন। তো এখন আমি অ্যাপ প্যানেল থেকে আমাদের যে মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অন করতেছি। তো এখানে কোডিং করতেছে মাদারবোর্ড, আমাদের যে বোর্ডটি আছে এটি কোডিং করতেছে। এবং আপনারা ভালো করে খেয়াল করেন, অলরেডি আমাদের যে ডিসপ্লে আছে ডিসপ্লেও চলে আসছে। তারপর আমি কিবোর্ড দিয়ে আবার মাদারবোর্ডটি রিস্টার্ট করতেছি, এবং বায়োসে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে মাদারবোর্ডটি আছে, এই যে বন্ধুরা আমাদের অলরেডি মাদারবোর্ডটি সাকসেসফুলি রিপেয়ার হয়ে গেছে। তো এখন আমি যে কাজটি করব, এখন এই মাদারবোর্ডটি অফ করে দিব। তো অফ করে আমরা কোথায় প্রবলেম ছিল এ বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। তো এর মধ্যে আপনারা একটি ভালো করে একটি জিনিস খেয়াল করেন, এর মধ্যে যে একটি গ্রাফিক্স কার্ড লাগানো ছিল একটি গিগাবাইটের এখানে, তো গ্রাফিক্স কার্ডের এদিকে বিভিন্ন ধরনের ময়লা পড়ে এবং কার্বন পড়ে এই গ্রাফিক্স কার্ডের যে এখানে যে মেইন চিপটি আছে এটি একটু শর্ট হয়ে গেছিলো, যার কারণে এটি প্রচুর পরিমাণে হিট হতো। তো এটি প্রচুর পরিমাণে হিট হয়ে যে প্রবলেমটি হয়েছে, এর যে বায়োস আছে এখানে আপনারা দেখতেছেন যে মেইন বায়োস এবং ব্যাকআপ বায়োস, এখানে যে প্রথমত ব্যাকআপ বায়োসটি প্রবলেম হয়ে গেছে। তো ব্যাকআপ বায়োস প্রবলেম হওয়ার পরে এটি যে ওনারা আমাদেরকে যে কথাটি বলছে যে এটি ডিসপ্লে আসতে 10-15 মিনিট টাইম লাগতো বা অনেক সময় সমস্যা করত। তো তারপরে এখানে মেইন বায়োসটিও প্রবলেম হয়ে গেছে। তো মেইন বায়োসটি প্রবলেম হওয়ার পর যে প্রবলেমটি দেখা দিছে এটি হচ্ছে ডিসপ্লের মধ্যে আসতো যে মেইন বায়োস আর করাপ্টেড, এরকম একটি লেখা আসতো, তারপর এটি ডিসপ্লে আসতো না। তারপর আমরা যে কাজটি করছি, প্রথমত আমরা মাদারবোর্ডটি সম্পূর্ণ খুলছি, খোলার পর আমরা প্রত্যেকটা জায়গা ভালোভাবে ক্লিন করছি। তারপর আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন, এখানে যে সেকেন্ডারি এসআইইউ ছিল তো এর মধ্যে প্রচুর পরিমাণে হালকা কার্বন ছিল। তো এসআইইউর কারণে মূলত এই প্রবলেমটি হয় নাই। তারপরও আপনারা যারা প্রাথমিক পর্যায়ে কাজ করেন বা কাজ করবেন, অবশ্যই মাদারবোর্ডটি নিয়ে আগে ভালোভাবে আপনারা দেখবেন কোথাও কোনো কার্বন আছে কি না, বা কোনো ধরনের কোথাও কোনো ক্যাপাসিটার ফাটা আছে কি না, বা কোথাও কোনো ফল্ট আপনাদের চোখে পড়ে কি না, কারণ এগুলো আপনারা ভালোভাবে খেয়াল করবেন। তারপরে আমরা যে কাজটি করছি, এখানে আমরা দুইটা বায়োসই প্রোগ্রাম করে দিছি। প্রোগ্রাম করার পর যে প্রোগ্রাম করার পর ডিসপ্লে আসে, কিন্তু ডিসপ্লে এসে একটু হালকা হ্যাং করে থাকে। তো ডিসপ্লে এসে যখন হালকা হ্যাং করে থাকে, তারপরে আমরা যে কাজটি করছি এটি হচ্ছে, এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে পিসিএইচ, তো পিসিএইচটি আমরা একটু খুলে যে হট গানের যে মাথা আছে এটা এটা খুলে এর যে প্রপার পাইপ আছে এটি দিয়ে আমরা হালকা একটু হিট দিছি, দেওয়ার পর এটি টোটালি ওকে হয়ে গেছে। তো যার কারণে এখন আমরা এই পিসিটি আমরা ডেলিভারি দিয়ে দিব। তো আমি ভাবলাম এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা এই ধরনের সমস্যায়
পড়লে বিশেষ করে যে গিগাবাইটের যে লেটেস্ট বুটগুলো আছে এগুলো যাতে আপনারা অতি সহজেই সমাধান করতে পারেন। আর আমরা মূলত আজকে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমরা বায়োস যে প্রোগ্রাম করছি তো এর যে বিন ফাইলটি আছে তো বিন ফাইলটি আমি আজকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিংকটি আপনারা ডাউনলোড করে নেবেন কারণ নেট থেকে আমরা যে বায়োসটি প্রথমত ডাউনলোড করছি এটি দিয়ে এর প্রথমত ডিসপ্লে আসে নাই পরবর্তীতে আমরা এর যে বিন ফাইলটি আছে বিনা ফিক্স থেকে আমরা ডাউনলোড করে বিন ফাইলটি যখন আমরা প্রোগ্রাম করে দিছি তো বিন ফাইলটি দেওয়ার সাথে সাথেই প্রোগ্রাম করার সাথে সাথেই ডিসপ্লে চলে আসছে এবং মাদারবোর্ডটি টোটালি ওকে আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী কী ধরনের সমস্যায় পড়েন বা কী কী ধরনের কাজ শিখতে চান আমি আপনাদের সমস্যার উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে এই ধরনের সমস্যায় যারা পড়তেছে তারা নিজেরাই সমাধান করতে পারবে আর আপনারা অবশ্যই ভালো থাকবেন দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ভিডিওতে।